জীবনে প্রথম এত ভয়ঙ্কর একটা রাত কাটাচ্ছি। তো এই যে এখন বাজে রাত একটার মতো, একটার উপরে বাজে আর কি। তো এই যে এলাকায় নাকি ডাকাত ঢুকেছে, আসলে ঢুকেছে আমাদের পাশের গলিতেও ঢুকেছিল, তার আর একটু সামনে একটা স্কুল আছে, তো ওই এলাকায় ডাকাত ঢুকেছে, তো ওখান থেকেই মাইকিং করছে। এরপর থেকে এই যে আমাদের এলাকায় কিন্তু পাহারা দিতে শুরু করেছে, যুবক সমাজ যারা আছে তারা সবাই মিলে পাহারা দিচ্ছে। মানে জীবনে এত ভয়ঙ্কর রাত আসলে কখনোই কাটাইনি। তো মানে এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে বাড়িগুলোতে আশেপাশে, তো এখানেও কিন্তু যেহেতু চিপা গুলি টুলি আছে এলাকার মধ্যে, তো ওখান থেকে কিন্তু ভিতর দিয়ে ঢুকতে পারে। তো এই যে সবাই কিন্তু অলরেডি ওই ভিতরে ঢুকে পড়ছে, ওখানে নাকি ডাকাত আসছে। তো আমাদের পাশের গলিতে কিন্তু অলরেডি ডাকাত ঢুকেছে, তো সেটাকেই দৌড়াচ্ছে আর কি, ওকে এখনও ধরতে পারেনি। তো এলাকার সবাই পাহারা দিচ্ছিল। মানে আজকে সারা রাতি সবার জেগে থাকতে হবে সেটাই বোঝা যাচ্ছে। মসজিদেও মাইকিং করা হয়েছে, এলাকা এলাকায় সব জায়গায় মাইকিং করা হচ্ছে, কিন্তু সবাইকে সাবধান থাকতে। তো ওই যে ওই বাড়ির গেটটা থেকে সব বের হচ্ছে, যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো ওই সাইডে ভিতরের দিকে গলি আছে চিপা গলি, তো এখান থেকে ঢুকতে পারে, তো ওই সন্দেহ করতেছে সবাই। আশেপাশে যারা ছিল সবাই দৌড়াদৌড়ি করতেছে, এত ভয়ঙ্কর একটা রাত। জীবনে আসলে কখনো এত ভয়ঙ্কর দেখিনি, এত ভয়ঙ্কর কোনো কিছুই দেখিনি, প্রথম দেখতেছি। মানে খুবই ভয় লাগতেছে, তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সহি সালামতে থাকতে পারি। তো কনস্ট্রাকশন সাইটের ভিতরেও কিন্তু সবাই ঢুকে ঢুকে দেখতেছিল। আসলেই খুবই ভয়ঙ্কর একটা রাত। আর এই যেখানেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো ওইখানেও কিন্তু খোঁজখবর নিতেছে যে ভিতরে কেউ ঢুকছে কি না দেখার জন্য বলতেছিল বারবার। তো সবাই আপনারা আমাদের এলাকার মানুষদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহিস্তালামত।